টানা 21 দিন ধরে ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনহাটা সংহতি ময়দান থেকে চৌরহাট পর্যন্ত যৌথ মিছিল সহ দিনহাটা চৌপতিতে বিক্ষোভ ও প্রতীকী পথ অবরোধে সামিল হলো এসএফআই এবং ডিওয়াইএফআই। রবিবার এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রনেতা সুব্রলোক দাস, অংশু আলী রায়, বামনাট আঞ্চলিক কমিটির সম্পাদক ধনঞ্জয় বর্মন, সাব্বির রহমান, কপিল রায় সহ যুবনেতা অভিনব রায়, এমদাদুল হক, উজ্জ্বল ঘোষ, সাহিদ আলী, আবুল কালাম আজাদ, মানস বর্মন প্রমুখ। এসএফআই নেতা সুব্রলোক দাস বলেন, কেন্দ্রীয় সরকার বেশ কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করে চলেছে, যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমছে, এই সময় এই দেশে হু হু করে বাড়ছে তার দাম, তার ফলে চরম সংকটের মুখে পড়তে হচ্ছে বিশেষ সাধারণ মানুষকে। নিজেদের ব্যর্থতাকে ডাকবার জন্য পেট্রোপণ্যের মূল্যের দাম টানা 21 দিন ধরে বাড়িয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। তার প্রথম ধাপ হিসেবে আজকের এই অবরোধ কর্মসূচি নিশ্চিতভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে, কিন্তু রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার প্রতিদিন মানুষের পকেটে হাত দিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। সেই মানুষের বিরুদ্ধে যারা ঐক্য ঘোষণা করে তাদের বিরুদ্ধে, পৃথিবীর তৃণমূল বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার ঘোষণা করছি, এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি যদি আগামী 24 ঘন্টার মধ্যে না কমে গোটা ভারতবর্ষ জুড়ে এসএফআই ডিওএফআই নেতৃত্বে প্রগতিশীল ছাত্র যুবরা দুর্বল আন্দোলন করে তুলবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। হিন্দু আব্দুল্লাবাদ।